চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনচিত্র অভিযান ঝড় তুলবে আগেই টের পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি মুক্তির আগে লাইভে তাকে বলতেও শোনা গিয়েছে, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমার এখনও বাঙালির আবেগ, এক চুলও এদিক থেকে ওদিক সহ্য করেন না বাঙালি। তবে ছবি মুক্তির কয়েকদিন পরেই নতুন বিতর্ক। ছবিতে নাকি অসংখ্য তথ্য বিকৃতি ঘটেছে, যা প্রয়াত কিংবদন্তি অভিনেতার পরিবার এবং আত্মীয়দের কাছে একেবারেই কাঙ্ক্ষিত নয়। সেই বক্তব্য অভিযোগ আকারে জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মীয় শ্রমণা ঘোষের মতে, এমন অনেক দৃশ্য বা তথ্য ছবিতে রয়েছে যা নাকি একেবারেই ভ্রান্ত। বিশেষ করে রণদীপের চিকিৎসার কারণে প্রচুর ছবিতে কাজ করতে হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে, এই তথ্য নাকি একেবারেই ঠিক নয়, দাবি শ্রমণার। এইরকম আরও তথ্য বিকৃতির অভিযোগ এনেছেন তিনি। দু বছর প্রতীক্ষার পরে পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে এই ছবি, দর্শক সমালোচকদের প্রশংসাধন্য অভিযান। তারপরেও এই মন্তব্য কিছুটা হলেও বিতর্ক তুলেছে দর্শক মহলে। পরমব্রত চট্টোপাধ্যায় কি দেখেছেন এই পোস্ট, কি প্রতিক্রিয়া তার? এক বিশেষ সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল তার সঙ্গেও। পরিচালকের কথায় আমার বক্তব্য দুটি, যে চিত্রনাট্য অনুসরণ করে ছবিটি তৈরি হয়েছে সেটি সৌমিত্র জেঠু তো বটেই, পৌলমিদিরও পুঙ্খানুপুঙ্খভাবে জানা। শুধু তাই নয়, উনি নিজে নাটকের কিছু অংশের দৃশ্যে সাহায্য করেছেন, তখন তার কিছু মনে হয়নি, এখন কেন মনে হচ্ছে সত্যি জানি না। সেই প্রেক্ষিতেই পরমব্রতর মত, এখন এমন মনে হলে বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত, পরিচালক বা বাকিদের কোনো সমস্যা নেই এতে, কারণ ছবিটি পৌলমী বসুকে নিয়ে নয়, কেন্দ্রে এক অদ্বিতীয় সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিচালকের দাবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনো আপত্তি ছিল না, ধীরে সুস্থে চিত্রনাট্য পড়ে তবেই তিনি ছবি বানানোর এবং শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন। নিজে ওই একই চিত্রনাট্যে অভিনয়ও করেছেন, সেই মর্মে প্রযোজকের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছিলেন তিনি। একই সঙ্গে পরমব্রতর দাবি, যখন চিত্রনাট্য পড়ানো হয় এবং শুট শুরু করা হয় তখন সৌমিত্র জেঠু স্বজ্ঞানে, এমন নয় যে তার অজান্তে বা অসুস্থতার সময় কোনো কিছু ঘটেছে, নিজের উপর যথেষ্ট দখল ছিল অভিনেতার, ফলে এখন কেউ কিছু বললেও টিম অভিযানের তা নিয়ে কিছু করার নেই। পরিচালক তাই একটুও বিব্রত বোধ করছেন না, একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী, তিনি যে দিক ধরতে চেয়েছেন ঠিক সেই দিকটাই দেখিয়েছেন ছবিতে। তিনি জানেন আরও কোনো দিক দেখানো যেত বা দেখানো উচিত ছিল, এই ধরনের চাহিদার শেষ নেই। এই ভাবনা পারিবারিক না হয়ে কোনো চিত্র সমালোচকেরও হতে পারে, ফলে আলোচনা সমালোচনা চলতেই থাকবে। পরমব্রতর আরও দাবি, সৌমিত্র চট্টোপাধ্যায় জীবিত থাকলে নিজেই হয়তো সব উত্তর দিতেন, এই সব ধরনের প্রশ্ন এখন করা মানে তার দিকেই যেন আঙুল তোলা। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, যিনি এখন নেই তাকে নিয়ে অহেতুক কাটা ছেঁড়ার কি খুব দরকার? ছবিটি প্রেক্ষাগৃহে আবার দেখার পরে তৃপ্ত কি পরিচালক? পরমব্রতর মতে তিনি অবশ্যই তৃপ্ত, তার কথায় একই সঙ্গে দর্শকরাও তৃপ্ত, তার ছাপ পড়েছে সংবাদ মাধ্যমের সমালোচনায়। বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে কম বেশি সবাই অভিযান নিয়ে চর্চায় ব্যস্ত, প্রেক্ষাগৃহে দর্শক যাচ্ছেন, ছবি দেখার পরে যারা সরাসরি যোগাযোগ করতে পারছেন তারা জানাচ্ছেন, যারা পারছেন না তারা সোশ্যাল মিডিয়ায় তাদের ভালো লাগা ভাগ করে নিচ্ছেন। বাণিজ্যও যথেষ্ট ভালো, ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই ছবি আরও একবার বোঝার সুযোগ করে দিচ্ছে, এটাই আমার পরিতৃপ্তির অন্যতম কারণ। ভালো ছবির পালে বিতর্কের হওয়া লাগলে বাণিজ্য নাকি আরও গতি পায়, এই দিকটি নিয়ে যদিও একেবারেই ভাবিত নন পরমব্রত। তার বক্তব্য, ছবিটি বিশেষ অনুমতি নিয়ে বানানো, বাংলার এবং বাঙালির আবেগকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছেন তিনি, তথাকথিত নাচ গান হুল্লোড় বা অ্যাকশনে মোড়া ছবি নয়, তারপরেও যে সবাই দেখতে আসছেন তাদের ভালো লাগছে তাতেই সে খুশি এবং কৃতজ্ঞ। তিনি আরও একটি কথা বলেন, সেটি হলো KGF চ্যাপ্টার 2 এর সঙ্গে তালে তাল মিলিয়ে অভিযান চলছে, এর থেকে ভালো আর কি হতে পারে? আসলে অপরাজিত যে চরিত্র অপু সে এতটা লম্বা নয়। কি নাম? আগে সৌমিত্র চট্টোপাধ্যায়।
আমি না আপনার কাছে অভিনয় শিখতে চাই। আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, অলসো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। ফেলুদা ফর নয় হ, এফ ইন ইংলিশ, হ ইন বেঙ্গলি।